হ্যালো ফ্রেন্ডস প্রতিদিন সকালবেলায় উঠে এক গ্লাস জলে লেবু টিপে খাওয়ারও বেশি আমাদের প্রায় সবারই আছে এই লেবু জলের প্রচুর উপকারিতা আছে আমাদের শরীরে যদি রেগুলার ওয়েতে আপনি খেতে থাকেন তাহলে আপনার প্রচুর রোগ হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দেয় এবং কিছু রোগ যদি আগে থেকে হয়ে থাকে সেটাকে কমাতেও হেল্প করে এই লেবু জল কিন্তু দুঃখের বিষয় হল একশো জনের মধ্যে নব্বই জন ভুল পদ্ধতিতে এই লেবু জল পান করে থাকেন প্রতিনিয়ত যার ফলে তারা অনেক দিন যাবতীয় লেবু জল পান করে চলেছেন অথচ তাদের মধ্যে সেরকম কোনো চেঞ্জই দেখা যায় না তো সঠিক পদ্ধতিটি কি বৈজ্ঞানিক কোন পদ্ধতিতে খেলে এই লেবু জলের সমস্ত উপকারিতা আপনি পাবেন আজকে সেই নিয়ে এই আলোচনা করবো ভিডিও শেষ অবধি থাকুন আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন সঠিক পদ্ধতি জানার আগে আমাদের জেনে নিতে হবে যে লেবু জল খেলে আমাদের শরীরে কী কী চেঞ্জ হয় কি পরিবর্তন হয় আর কোন কোন উপকারগুলি হয় এবং তারপরেই কিন্তু আপনাকে ঠিক করতে হবে যে আমি লেবু জল খাব কেন আর এর ফলে আমার কি কি পরিবর্তন হবে দেহে বা আমি কী কী রোগ সারানোর প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারবো এক নম্বর হলো কিডনি স্টোন তৈরি হওয়াতে অথবা যদি আগে থেকে কিডনি স্টোন আমাদের দেহে হয়ে থাকে সেটা গলাতে এই লেবু জলের কী ভূমিকা সেটা জেনে নিতে হবে আসলে আমাদের দেহে যে কিডনি স্টোন হয় সেই স্টোনটা ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি হয় এই ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম ফসফেট কিডনিতে যে পাথরের সৃষ্টি করে তার ফলে আমাদের প্রচুর বেদনা বা যন্ত্রণা সৃষ্টি হয় কিন্তু আনন্দের খবর হলো যে এই লেবু জলে পটাশিয়াম সাইটেট বলে একটা উপাদান থাকে যেটা এই পটাশিয়াম আমাদের দেহে গিয়ে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ একটা রোল প্লে করে পটাশিয়াম ক্যালসিয়ামের থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয় যার কারণে কিডনিতে থাকা যে ক্যালসিয়াম ডিপোজিশন ফর্মে আছে সেটাকে রিপ্লেস করে সেটাকে গুলিয়ে দেয় সেটাকে প্রতিস্থাপিত করে যার ফলে কিডনি স্টোন যদি আগে থেকে হয়ে থাকে সেটা অটোমেটিক্যালি গলে যেতে শুরু করবে এবং নতুন কিডনি স্টোন হওয়া থেকেও কিন্তু প্রতিরোধ করবে এই লেবু জল পান করলে দু নম্বর হলো ত্বকের স্বাস্থ্য উন্নতিতে এই লেবু জলের কী ভূমিকা আছে লেবু জলের মধ্যে থাকে আলফা হাইড্রক্সি অ্যাসিড এই আলফা হাইড্রক্সি অ্যাসিড কী করে আমাদের যে ত্বকের উপরে ডেড সেলগুলি থাকে সেগুলিকে রিমুভ করতে হেল্প করে মানে সেগুলোকে বাইরে বের করে দেয় আমাদের দেহ থেকে এবং নতুন সেল বা নিউ সেল প্রোডাকশানের হেল্প করে প্রচুরভাবে এই আলফা হাইড্রক্সি অ্যাসিড কোলাজেন নামক একটা উপাদানকে তৈরি করতে প্রচুর পরিমাণে হেল্প করে বুস্ট করে এই কোলাজেন হল আমাদের চামড়ার কালার মেনটেন করার পিছনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আর আমাদের চোখের তলায় যে কালি পড়ে যায় যে চামড়া জড়ো হয়ে যায় আমাদের ত্বক যে শুষ্ক হয়ে যায় খসখসে হয়ে যায় মসৃণ হয় না সেই জিনিসটাকেও কিন্তু অনেকটাই ম্যানেজ করতে হেল্প করে এই লেবু জল তিন নম্বর হলো যে আমাদের হৃদযন্ত্রজনিত যে কোনো সমস্যা আটকাতে বা রোধ করতে এই লেবু জলের গুরুত্ব কিন্তু অপরিসীম প্রতি একত্রিশ মিলিগ্রাম লেবু জলে আমাদের দৈনিক ভিটামিন সি এর যে চাহিদা হয় দেহে তার প্রায় ফিফটি কমপ্লিট হয়ে যায় তো এই যে লেবু জল খাওয়ার অভ্যেস যদি আপনি রেগুলার ওয়েতে করে থাকেন তাহলে আপনার দেহে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এই সমস্ত কিছু সমস্যা হওয়া ঝুঁকিকে অনেকটা কমিয়ে দেয় এছাড়াও এই লেবু জলে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে যে মিনারেলসগুলি আমাদের ব্লাড ভেসেলের মধ্যে বা রক্ত প্রবাহের মধ্যে যে কোলেস্টেরল জমা হয়ে থাকে সেই কোলেস্টেরলগুলিকে দেহ থেকে রিমুভ করতে প্রচুর পরিমাণে হেল্প করে যার ফলে আমাদের হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোক হওয়ার মতো সমস্যা কিন্তু এই ঝুঁকি অনেকটাই কমে যায় চার নম্বর হলো যে ক্যান্সার চিকিৎসায় বা ক্যান্সার রোগের প্রতিরোধ ব্যবস্থায় এই লেবু জলের কী ভূমিকা গবেষণায় দেখা গেছে যে লেবু জলে বাইশটি অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড উপস্থিত আছে অর্থাৎ আপনি যদি লেবু জল রেগুলার হইতে পান করেন তাহলে আপনার মধ্যে আপনার দেহে ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার লাং ক্যান্সার এই যে ক্যান্সারগুলি হওয়ার সম্ভাবনা সেটাকে অনেকটা কমিয়ে দেয় এবং এই ভিটামিন সি থাকার কারণে আমাদের দেহের ডাব্লু বিসি আরবি সি প্লেটিলেট এই যে উপাদানগুলি গুরুত্বপূর্ণ উপাদানগুলি সেগুলির প্রোডাকশান রেট অনেকটা বেড়ে যায় যার ফলে আমাদের দেহের যে ইমিউনিটি সিস্টেম সেটাকে প্রচুর মজবুত করে পাঁচ নম্বর হলো যে আমাদের দেহের ফ্যাটকে বার্ন করা বা চর্বি গলানোর পিছনে এবং দেহের ওজন কমানোর পিছনে এই লেবু জলের কী ভূমিকা লেবু জলে থাকা প্রচুর যে ভিটামিন থাকে ভিটামিন সি ভিটামিন বি এছাড়াও অন্যান্য যে মিনারেলসগুলি থাকে সেগুলি কি করে আমাদের দেহের যে আভ্যন্তরীণ শারীরিক বিপাক্রিয়া চলে যে মেটাবলিজম চলে তার রেটটাকে তাৎপর্যপূর্ণভাবে বাড়িয়ে দেয় যার ফলে কি হয় আমাদের যে সুগার লেভেল থাকা উচিত সেটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হেল্প করে আর সুগার লেভেল ভালোভাবে যদি মেনটেন হয় তার মানে ইনসুলিন যে রেজিস্টেন্স তৈরি হচ্ছিলো বডিতে যার ফলে সুগারের লেভেল চচ্চর করে বেড়ে যাচ্ছিলো সেটাকেও নিয়ন্ত্রণ করে এই লেবু জল পানের অভ্যেস যার ফলে কি হয় আমাদের দেহে অতিরিক্ত যে চর্বিগুলো জমে থাকার আগে সম্ভাবনা ছিল সেটাকে কিন্তু অনেকটাই কমিয়ে দেয় বিশেষ করে আমাদের যে পেটের জায়গায় বা আমাদের যে নিতম্বের সাইডে যে চর্বিগুলো অতিরিক্ত জমা হওয়ার সম্ভাবনা ছিল সেটাকে অনেকটাই কমাতে হেল্প করে এই লেবু জল পানের রোগ ছ নম্বর হলো যে আমাদের দেহে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটাকে সুগঠিত করার পিছনে এই লেবু জলের কী ভূমিকা আছে সেটা জেনে নিতে হবে লেবু জলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন বি টু যেটাকে রাইবোফ্ল্যাভিনও বলা হয় এই রাইবোফ্ল্যাভিন ডাব্লু বিসি আর এবং প্লেটিলের তৈরির পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আরও অন্যান্য প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেলস কিন্তু মজুদ থাকে যার কারণে কি হয় আমাদের দেহের যে রক্ত তৈরি হওয়ার যে রেট বা ইনডিরেক্টলি যদি বলা যায় যে ডাব্লু বিসি বা এই যে প্লেটিলেট তৈরি হওয়ার রেট সেটাকে কিন্তু বাড়িয়ে তোলে যার ফলে আমাদের দেহের রক্ত সঞ্চালন পদ্ধতি বা ব্লাড সার্কুলেশন সিস্টেম প্রচুর অ্যাক্টিভ থাকে এবং আমাদের রক্তের ইমিউনিটি সিস্টেম কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে ওঠে আচ্ছা এতক্ষণ যেগুলি বললাম সেগুলো হলো ডাইরেক্ট প্রভাব লেবু জল পান করলে এগুলো ডাইরেক্ট আপনি উপকারগুলো পেয়ে যাবেন কিন্তু ছাড়াও আমাদের দেহে যদি ভেরিকোস ভেন বা আমাদের যদি ব্লাড সার্কুলেশনে কোনো সমস্যা হয়ে থাকে বা আমাদের যদি পাইলস বা ফিসুলার মতো কোনো সমস্যা হয়ে থাকে বা অর্সের সমস্যা হয়ে থাকে এছাড়াও অ্যালজাইমার রোগের যদি কোনো সমস্যা বা সেরকম সূত্রপাত দেখা যায় তাহলেও কিন্তু এই লেবু জল পান করলে অনেকটাই আরাম পাওয়া যায় অনেকটাই এই সম্ভাবনা কমে যায় এইবার বলবো সঠিক কোন পদ্ধতিতে আপনি এই লেবু জল পান করলে এই সমস্ত যে উপকারগুলি কথা বললাম আমি সেগুলি আপনি পাবেন দেখুন আমরা কি করি আমরা এক গ্লাস জল নিই তাতে লেবু টিপি তারপরে সেই যে লেবু জলটা তৈরি হলো সেটাকে আমরা একটা বিট লবণ বা এমনি নর্মাল লবণ দিয়ে গুলে নিয়ে সেটাকে খেয়ে নিই কিন্তু এটা সঠিক পদ্ধতি নয় আপনি লেবু টিপলেন তারপরে লেবুর বাকি অংশটা ফেলে দিলেন তার মানে আপনি সঙ্গে আরও কিছু অনেক ইম্পর্টেন্ট যে গুরুত্বগুলি বা যে উপকারগুলি আপনার দেহে পেতেন সেগুলোকে কিন্তু আপনি সঙ্গে করে ফেলে দিলেন তো সঠিক পদ্ধতি হলো একটা পাত্রে জল নিয়ে পরিমাণ মতো দেড়শো মিলিগ্রাম থেকে দুশো মিলিগ্রাম কি আড়াইশো মিলিগ্রাম জল নেবেন তাতে আপনি লেবুকে পুরো স্লাইসভাবে কাটতে হবে বীজ এবং সহ তারপর সেটাকে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট তাকে ফুটিয়ে নিতে হবে এবং ফোটানোর সময় তাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন বাষ্প আকারে কোনো তার গুরুত্বপূর্ণ কম্পাউন্ড বা এলিমেন্ট যেন উড়ে না যায় তারপর সেটাকে কী করতে হবে এক রাত ওইভাবেই রেখে দিতে হবে পরের দিনকে আপনি ওটাকে ছেঁকে নিন ছেঁকে নেওয়ার পর তাতে আপনি পরিমাণ মতো একটা কাপে ঢালুন ঢালার পর সেখানে মধু বা কোনো প্রোডাক্ট সুইটনার প্রোডাক্ট বা আপনি টেস্ট বাড়ানোর জন্য যে কোনো কিছু অ্যাড করে নিয়ে সেটাকে এমটি স্টমাকে প্রতিদিন সকালবেলায় খালি পেটে আপনি পান করুন তাহলেই কিন্তু আপনি এই যে উপকারগুলির কথা বললাম সেগুলি হান্ড্রেড পার্সেন্ট পাবেন কিন্তু এক গ্লাস জলে যদি আপনি লেউু টিপে খেতে শুরু করেন আজকে থেকে তাহলে কিন্তু ম্যাক্সিমাম আপনি টেন পারসেন্ট পাবেন উপকার আজকে এই অবধি কারোর মধ্যে যদি কোনো জিজ্ঞাস বিষয় থাকে যদি কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে আমি আরও অনেক অনুপ্রাণিত হবো আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার আরও উৎসাহ বাড়বে আমার মধ্যে দেখা হবে আমার পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ